সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজ কর্তৃক আয়োজিত হোম কলেজে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শেইন আফরোজ, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ। আর আমি তোমাদের সাথে আছি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের দ্বিতীয় অধ্যায় নিয়ে, দ্বিতীয় পত্র। এবং এই দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় নিয়ে আজ আমি তোমাদের সাথে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, গত ভিডিও ক্লাসে তোমরা দেখেছো যে ব্যবস্থাপনা কী এবং ব্যবস্থাপনার ধারণা, ব্যবস্থাপনার উপকরণগুলো কী কী এবং এই উপকরণগুলো ব্যবহার করতে কী কী জিনিস প্রয়োজন সেই কাজগুলো। কিন্তু আজ আমি তোমাদের সাথে আলোচনা করব যে বিষয়টি নিয়ে, সেটি হচ্ছে ব্যবস্থাপনার গুরুত্ব। দেখো, যে কোনো একটি প্রতিষ্ঠানের কর্মীদের কর্মপ্রচেষ্টাকে সফল করতে ব্যবস্থাপনার গুরুত্ব অপরিসীম। যদি কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে ব্যবস্থাপনা নড়বড়ে হয়, তাহলে প্রতিষ্ঠানটি কোনোভাবেই সফল হতে পারে না। এই জন্য প্রথমেই দরকার একটি মজবুত ব্যবস্থাপনা তৈরি করা। এবং এই ব্যবস্থাপনা তৈরির লক্ষ্যেই যে কাজগুলো করা হয় বা ব্যবস্থাপনা কেন এত গুরুত্বপূর্ণ, সেটি নিয়েই আজ আমি তোমাদের সাথে আলোচনা করব। এসো আমরা বোর্ডে চলে যাই, যেখানে আমি সংক্ষেপে তোমাদের জন্য কিছু আলোচনা তৈরি করে রেখেছি। তো দেখো, বোর্ডের বিষয়গুলো এরকম যে প্রথমেই যেমন বলা হয়েছে ব্যবস্থাপনার গুরুত্ব, এবং এই গুরুত্বগুলোকে আমি 11টি পয়েন্টে ছোট ছোট করে ভাগ করে রেখেছি, যেন তোমরা খুব সহজেই এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করে সম্পূর্ণরূপে প্রশ্ন উত্তরটি বুঝতে পারো বা বিষয়টি অনুধাবন করতে পারো। প্রথমে দেখো, উপকরণাদির সুষ্ঠু ব্যবহার। উৎপাদনের উপকরণ চারটি, যথা ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন। এখন দেখো, এখানে যখন আমি বলছি উৎপাদনের উপকরণ, আর এখানে দেখো উপকরণাদির সুষ্ঠু ব্যবহার, তাহলে উৎপাদনের জন্য যে উপকরণগুলো প্রয়োজন, সেই উপকরণগুলো যদি আমি সুষ্ঠু ব্যবহার করি, সেটাই আমাদের কী করে কর্মক্ষেত্রে সফলতা নিয়ে আসে। আর এই উৎপাদনের উপকরণকে চারটি জিনিসে ভাগ করা যায় বা চারটি বলা হয়, একটি ভূমি, দ্বিতীয় শ্রম, মূলধন ও সংগঠন। এবং এই চারটি উপকরণ ছাড়াও তোমরা ব্যবস্থাপনার ধারণা ক্লাসে দেখেছো ব্যবস্থাপনার 6M দ্বারা যে উপকরণকে বোঝানো হয়, যে এখানে কাঁচামাল, বাজার, তারপরে তোমার আছে অর্থ, পদ্ধতি ইত্যাদি যে বিষয়গুলো, সেই ব্যবস্থাপনার এই যে উপকরণগুলো, সেই উপকরণগুলোকে একত্রে বলা হয় 6M। এই ব্যবহারকে করাকে বোঝায়। তাহলে আমরা কি দেখলাম, যে যদি একটি প্রতিষ্ঠানের যে সকল উপকরণ রয়েছে, যেমন ব্যবস্থাপনার ক্ষেত্রে ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন, এবং ব্যবস্থাপনার যে 6টি উপকরণের কথা বলা হয়েছে, এগুলো একত্র করে যদি এই উপকরণগুলোর ব্যবহার সুষ্ঠুরূপে করতে পারি, তবে সেই প্রতিষ্ঠানের কী হয়, কার্য সফল হয় বা কর্মপ্রচেষ্টা সফল হয়। আর যদি এই উপকরণগুলোর যথাযথ ব্যবহার করা সম্ভব না হয়, তাহলে প্রতিষ্ঠানটির কর্মপ্রচেষ্টাও সফল হয় না, এমনকি প্রতিষ্ঠানটি ব্যর্থও হতে পারে। তারপরে দেখো, দ্বিতীয় পয়েন্টে বলা হয়েছে দক্ষতা বৃদ্ধি। অধিকতর কম সময় ও কম ব্যয়ে সর্বোচ্চ ফলাফল অর্জন করার সামর্থ্যকে বোঝায়। এটা হলো কি, দক্ষতার সংজ্ঞা। যে দক্ষতা কী, তখন আমরা বলবো যে অধিকতর কম সময়, অর্থাৎ কর্মীর দক্ষতা। কিন্তু এখানে মনে রাখবে, এটি কর্মীর দক্ষতা বোঝাতে ব্যবহার করা হয়, যে কম সময় কম ব্যয়ে সর্বোচ্চ ফলাফল অর্জন করার সামর্থ্যকে বোঝায়। তো এখন এখানে কথাই ওঠে প্রথমে যে দক্ষতা বৃদ্ধি বলতে আসলে কী বোঝায়। তো দেখো, একটা কর্মীর দক্ষতা কখন বৃদ্ধি পায়, যদি তুমি সেই কর্মীকে উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে গড়ে তুলতে পারো, তবেই সেই কর্মীর কর্মদক্ষতা বৃদ্ধি পাবে। একজন অদক্ষ কর্মী যেই কাজটি করতে হয়তো কয়েক ঘন্টার সময় নেই, সেখানে একজন দক্ষ কর্মী এক ঘন্টাতেই সফলভাবে কাজটিও সম্পাদন করতে পারবে। এবং সেক্ষেত্রে দেখো, যখনই সময় কম, তখনই ব্যয়ও কমে আসে। তাহলে একজন প্রশিক্ষিত বা দক্ষ কর্মী পারে যে স্বল্প সময়ে, স্বল্প ব্যয়ে অধিক উৎপাদন বা সর্বোচ্চ কাজটি করতে। এই জন্য কর্মীর দক্ষতা ব্যবস্থাপনা ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে যেটি রয়েছে তৃতীয় 3 নম্বর পয়েন্টে, শৃঙ্খলা প্রতিষ্ঠা। সুষ্ঠু ব্যবস্থাপনা সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করে ব্যবসা প্রতিষ্ঠানে। এখন সুষ্ঠু ব্যবস্থাপনা সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করে, এটা খুব স্বাভাবিক একটি ব্যাপার। যদি যিনি শাসন করেন তার কাজ যদি এলোমেলো হয়ে থাকে, তাহলে কী হয়, বা যদি একটা, আমরা যেমন প্রাচীন যুগে রাজার গল্পগুলো পড়েছি, সেখানে দেখা যায় যে যেই রাজা রাজ্য শাসন করতে পারে না, তার কী হয়, রাজ্যে বিভিন্ন ধরনের অরাজকতা দেখা দেয়। ঠিক একটি প্রতিষ্ঠানে কী হয়, ব্যবস্থাপনার দায়িত্বে যিনি থাকেন, তিনিও ঠিক রাজার মতোই আচরণ করেন, এবং এই তাকেও তার পুরো রাজ্য শাসন করতে হয়। যদি সে সুশৃঙ্খলভাবে এটা করতে পারে, তাহলে তিনি সার্থক। আর যদি তা না হয়,
হয় তাহলে তিনি ব্যর্থ হন। তাই সুশৃঙ্খলা বিরাজ করতে হলে সুষ্ঠু শাসন বা শৃঙ্খলা প্রতিষ্ঠায় ব্যবস্থাপনার গুরুত্ব অপরিসীম। চতুর্থ পয়েন্টে দেখো বলা হয়েছে গবেষণা ও উন্নয়ন। দক্ষ ব্যবস্থাপনা দ্বারা গবেষণা কার্য পরিচালিত হলে নিত্য নতুন কলাকৌশল ও প্রযুক্তি উদ্ভাবন হয়। তার মানে আমি দক্ষ ব্যবস্থাপনা দ্বারা গবেষণা কার্য পরিচালনা করতে হবে, কারণ যিনি ব্যবস্থাপক তাকেই প্রথম দক্ষ হতে হবে। এবং যদি এই দক্ষতা উনি দক্ষ হন তা সেই ক্ষেত্রে শুধু উনি বিভিন্ন গবেষণা কার্য বা নিত্য নতুন কলাকৌশল প্রযুক্তি অর্থাৎ ব্যবসা ক্ষেত্রে বা প্রতিষ্ঠানের জন্য যা সম্ভাবনাময় বা যে সকল প্রযুক্তি প্রয়োজন উনি সেই সকল প্রযুক্তি তখনই নিয়ে আসবেন যদি এই সকল প্রযুক্তি সম্পর্কে তার যথাযথ জ্ঞান থাকে বা এই সকল প্রযুক্তি নিয়ে তিনি গবেষণা বা নতুন কাজগুলো নিতে তিনি অভ্যস্ত থাকেন। তো এই ক্ষেত্রে বোঝা যায় যে গবেষণা কার্য দ্বারা একটি ব্যবসা প্রতিষ্ঠানের উন্নয়ন সম্ভব। এই ক্ষেত্রে ব্যবস্থাপনাও হতে হয় দক্ষ। দক্ষ ব্যবস্থাপনা ছাড়া এই প্রযুক্তি বা নতুন কৌশল নিয়ে কাজ করা কখনোই সম্ভব নয়। পঞ্চম পয়েন্টে বলা হয়েছে দেখো অপচয় হ্রাস। মূল মন্ত্র ম্যাক্সিমাম প্রোডাকশন অ্যাট মিনিমাম কস্ট, অর্থাৎ কম খরচে অধিক উৎপাদন। এটি বলা যায় যে ব্যবস্থাপনার মূল মন্ত্র। শুধু ব্যবস্থাপনারই নয়, আমরা যে কোনো কাজে বা ব্যবসার কাজে যখন বলি তখন বলি যে অল্প খরচে আমরা যদি অধিক উৎপাদন করতে পারি তাহলে আমাদের কী হয়, ব্যবসার যে মূল লক্ষ্য মুনাফা অর্জন তা সফল হয়। অর্থাৎ যত কম খরচ উৎপাদন যদি সেই তুলনায় বেশি হয় তাহলে মুনাফাও বেশি হয়। তাই এই ক্ষেত্রে এই নীতিটি মাথায় রেখে কাজ করতে হয় যে কম খরচে অধিক উৎপাদন। এবং যদি দক্ষ ব্যবস্থাপক হন বা দক্ষ ব্যবস্থাপনার দ্বারাই এটি সম্ভব যে কম খরচে অধিক উৎপাদন কীভাবে করতে হয়। সমস্যা সমাধান। বিশেষ জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শৃঙ্খলা ফিরিয়ে আনে ও কার্য সম্পাদনে বিশেষ ভূমিকা রাখে। এখানে দেখো বিশেষ জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে, আর একটু আগে যখন আমরা আলোচনা করেছি তখন কিন্তু এখানে এসেছে শৃঙ্খলার বিষয়টা। তো এখানে লক্ষ্য করো বিশেষ জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগাবে কে পারে এই কাজটি, একজন দক্ষ ব্যবস্থাপক। তাহলে দক্ষ ব্যবস্থাপক যখন তার বিশেষ বা অভিজ্ঞতাকে কাজে লাগায় তখন সে জানে যে হয়তো এরকম কোনো কাজ তার পূর্বে কোনো প্রতিষ্ঠানে এরকম হয়েছে বা পূর্বের সময়গুলোতেও এরকম দেখা গেছে। সে তার অভিজ্ঞতা থেকে এখানে শিক্ষা নিয়ে সে এই যে কোনো প্রতিষ্ঠানে কার্য সম্পাদন করতে পারে এবং প্রতিষ্ঠানের ভূমিকা বা প্রতিষ্ঠানকে শৃঙ্খলা অবস্থায়ও ফিরিয়ে আনতে পারে। সপ্তম পয়েন্টে বলা হয়েছে উত্তম সম্পর্ক প্রতিষ্ঠা। বিভিন্ন ব্যক্তি অথবা পক্ষের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রক্ষা ও উত্তম সম্পর্ক প্রতিষ্ঠা। এখানে বেশ কিছু জিনিস বোঝা যাচ্ছে দেখো যে উত্তম সম্পর্ক প্রতিষ্ঠার ক্ষেত্রে বলা হচ্ছে বিভিন্ন ব্যক্তি অথবা পক্ষ। একদিকে যখন একটি ব্যবসা প্রতিষ্ঠান বা যে কোনো প্রতিষ্ঠানের কথাই আমি বলি না কেন, সেখানে কী হয় শুধু এক ধরনের লোক নিয়ে এখানে কাজ হয় না, বিভিন্ন শ্রেণীর বিভিন্ন বিভাগ উপবিভাগ রয়েছে। এছাড়া প্রতিনিয়ত তাদের বাইরের লোকজনের সাথেও আলোচনায় বসতে হয় বা বিভিন্ন যোগাযোগ রক্ষা করতে হয়, কারণ এবং নিত্য নতুন তথ্যের প্রয়োজনেও অনেক সময় হয়তো প্রতিষ্ঠানের বাইরের লোকজনের সাথেও যোগাযোগ রক্ষা করে চলতে হয়। একজন ব্যবস্থাপক ছাড়া এই কাজটি অসম্ভব, কারণ ব্যবস্থাপকই পারে যে উপর থেকে নিচ পর্যন্ত প্রতিষ্ঠানের সকল বিভাগ উপবিভাগের মধ্যে যোগসূত্র তৈরি করে এবং বাইরের যারা রয়েছেন তাদের সাথেও প্রতিনিয়ত যোগাযোগ রক্ষা করে প্রতিষ্ঠানকে একটি উত্তম অবস্থানে পৌঁছে দিতে। তাই ব্যবস্থাপনার ক্ষেত্রে এই জিনিসটি বা ব্যবস্থাপনার গুরুত্ব বলতে যেটা বোঝানো হয় আর কি, ব্যবস্থাপনার ক্ষেত্রে এটির গুরুত্ব অপরিসীম। অষ্টম পয়েন্টে দেখো বলা হয়েছে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও বেকার সমস্যা সমাধানে আবশ্যক। এখানে লক্ষ্য করো কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির কথা যখন বলা হয়, যখন একটা ব্যবসা প্রতিষ্ঠান তৈরি হয় তখন এর সাথে সাথে কী হয় বিভিন্ন লোকজনের কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হয়। আর যখনই কর্মসংস্থানের সৃষ্টি হয় তখন কী হয় এখানে বিভিন্ন যুবক যুবতীরা রয়েছে যারা কাজের সুযোগ পায়, আর যখনই তারা কাজের সুযোগ পায় তখনই বেকার সমস্যারও সমাধান হয়। তাই ব্যবস্থাপনার আরেকটি কাজ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা এবং বেকারত্ব দূরীকরণে ব্যাপক ভূমিকা রাখা। নবম পয়েন্টে দেখো বলা হয়েছে জীবনযাত্রার মান উন্নয়ন। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি
কম খরচে বা মূল্যে উন্নত মানের পণ্য সরবরাহ। এখন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, আমরা প্রথম পয়েন্টে যখন বললাম যে যখন একটি ব্যবসা প্রতিষ্ঠান তৈরি হয় তখন এখানে যখন একজন ব্যবস্থাপকই পারেন যে এখানে বিভিন্ন কাজের ব্যবস্থা করতে বা কর্মের সুযোগ তৈরি করতে, এবং যখন এই কর্মসংস্থানের সুযোগটি সৃষ্টি হলো তখন এদের মূল লক্ষ্য থাকে কি, কম খরচ অথবা মূল্যে উন্নত মানের পণ্য সরবরাহ করা, কারণ সে উন্নত মানের সেবাটিও দিতে চায় এবং সেই ক্ষেত্রে কি একমাত্র উন্নত মানের পণ্যই পারে উন্নত মানের সেবা দিতে। তাই এখানে সে চাচ্ছে কি কম খরচে বা কম মূল্যে উন্নত মানের পণ্য সরবরাহ করতে যেন সে ভালো সেবা দিতে পারে, আর এতে করে জীবনযাত্রার মান উন্নয়নও বৃদ্ধি পায়। সামাজিক উন্নয়ন, ন্যায্য মূল্যে মানসম্পন্ন পণ্য ও সেবা প্রদান, অবকাঠামোগত উন্নয়ন, গরিব ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান। সামাজিক উন্নয়ন এই জন্য বলা হয়, দেখো যখন একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সেখানে কিন্তু একজন ব্যবস্থাপক বা ব্যবসার যিনি যা পরিচালনা করেন তার কিন্তু মূল লক্ষ্য শুধু মুনাফা অর্জন নয়, মুনাফা অর্জনের পাশাপাশি সে সমাজে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমেও অংশগ্রহণ করে, যেমন সে ন্যায্য মূল্যে পণ্য মানসম্পন্ন পণ্য ও সেবা প্রদান করে, এর সাথে সাথে গরিব মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করে এবং সমাজের উন্নয়নেও অবকাঠামোগত উন্নয়নেও তারা ব্যাপক ভূমিকা রাখে। 11 নম্বর পয়েন্টে দেখো বলা হয়েছে জাতীয় উন্নয়ন, দক্ষ ব্যবস্থাপনা উন্নয়নের হাতিয়ার স্বরূপ। দক্ষ ব্যবস্থাপনাকে উন্নয়নের হাতিয়ার এই জন্য বলা হয় যে যখন একটি প্রতিষ্ঠান পরিচালনা করা হয় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক বা পরিচালক ব্যবস্থাপক যিনি রয়েছেন অথবা পরিচালক যিনি রয়েছেন তার কাজ প্রতিষ্ঠানের উচ্চ স্তর থেকে বা প্রতিষ্ঠানের নিম্ন স্তর থেকে উচ্চ স্তর পর্যন্ত সর্বশ্রেণীর মধ্যেই একটি সুশৃঙ্খল পরিবেশ তৈরি করা এবং প্রতিটি কাজ সঠিকভাবে হচ্ছে কি না তা যাচাই করা, এবং যাচাই করার পরে কাজটি কতটুকু সফল হলো বা ব্যর্থ হলো তারও একটি হিসাব করা। এবং একজন ব্যবস্থাপক যদি না থাকেন তাহলে এই কাজটি কখনোই সম্ভব হয় না, বা একজন পরিচালক ব্যতীত এই কাজটি সম্ভব হয় না, পুরো প্রতিষ্ঠানটি হয়তো টিকে থাকবে না, কিছু সময়ের জন্য চললেও তা দেখা যাবে যে ভবিষ্যতে তা টিকে থাকবে না। সেই জন্য বলা যায় যে ব্যবস্থাপনা একটা প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে অপরিহার্য বা এর গুরুত্ব অপরিসীম। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনা থেকে তোমরা এতক্ষণ নিশ্চয়ই বুঝতে পেরেছ ব্যবস্থাপনা কী এবং ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ বিষয়গুলো কী কী। দেখা হবে পরবর্তী ভিডিও কোনো ক্লাসে, সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।